আসসালামু আলাইকুম, আমি আফরিন সুলতানা, পঞ্চম শ্রেণী গণিত বিষয়ের উপর অনলাইন ক্লাস শুরু করছি। আজ আমরা অনুশীলনী আট নিয়ে আলোচনা করব। অনুশীলনী আট গড়ের উপর ভিত্তি করে। আজ আমরা গড় কি, গড়ের সূত্র দিয়ে কিভাবে অঙ্কগুলো করতে হবে তা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। গড় কি? কতগুলো সমজাতীয় রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। যেমন 3+5 গড়। এখানে রাশিগুলোর যোগফল হচ্ছে 8, রাশি হচ্ছে 2টি, তাহলে এই 2টি রাশির গড় হচ্ছে 4। কিন্তু কলম ও 5 টাকা দুটি ভিন্ন জাতীয় রাশি, এখানে এদেরকে আমরা যোগ করতে পারবো না। এখানে 3টি কলম 5টি কলম হতে হবে, অথবা 3 টাকা 5 টাকা হতে হবে, সেক্ষেত্রে আমরা যোগ করতে পারবো। কেননা আমাদের সংজ্ঞায় বলা আছে কতগুলো সমজাতীয় রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে রাশিগুলোর গড় বলে। এখন গড় নির্ণয়ের সূত্র, গড় নির্ণয়ের সূত্র হচ্ছে গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। একটু আগে আমরা গড়ের ওখানে দেখেছি 2টি সংখ্যার যোগফল করেছি, যোগফল 8 ছিল, 8 হচ্ছে রাশিগুলোর যোগফল, 2 এখানে 2টি সংখ্যা ছিল রাশিগুলোর সংখ্যা, ভাগ করার পর আমরা কি পেয়েছি, গড় 4। রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্র, রাশিগুলোর যোগফল নির্ণয় সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল সমান সমান গড় গুণন রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর সংখ্যা নির্ণয় সূত্র, রাশিগুলোর সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে রাশিগুলোর সংখ্যা সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ গড়। এবার আমরা অনুশীলনীর অঙ্কে আসব। প্রথম প্রশ্নটি দেখছি, এখানে আছে গড় নির্ণয় করো, কতগুলো রাশি দিয়েছে। প্রথমে আমাকে লিখতে হবে রাশিগুলোর যোগফল, লিখে সংখ্যাগুলোকে মাঝখানে এখানে যে কমা আছে এই কমার পরিবর্তে আমরা যোগ চিহ্ন দিব, কারণ আমরা বলেছি রাশিগুলোর যোগফল। তো লিখলাম এই সংখ্যাগুলোর যোগ হচ্ছে 57। এখন আমাকে দেখতে হবে রাশিগুলোর সংখ্যা কত, আমরা গুনি 1, 2, 3, 4, 5, 6, রাশিগুলোর সংখ্যা হচ্ছে 6টি। গড় আমাদেরকে, আমরা গড়ের সূত্র জানি হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এবার আমরা সূত্র অনুযায়ী মান বসাবো, রাশিগুলোর যোগফল হচ্ছে 57/6। এখানে আমরা ভাগটা দেখিয়ে দিব, ছয় নং 54, দশমিক বসবে, দশমিকের জন্য একটি শূন্য, 5, 6, 30। সুতরাং এই রাশিগুলোর গড় হচ্ছে 9.5। এবার দ্বিতীয় প্রশ্ন, 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন বের করো। দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে বইয়ের ওজন, বইয়ের ওজন, এখানে বইয়ের ওজন মানে হচ্ছে বইগুলোর মোট ওজন, বইয়ের মোট ওজন সমান সমান 924 গ্রাম, বইয়ের সংখ্যা সমান সমান 6টি। এখানে আমরা আর রাশি লিখব না, কারণ
রাশির পরিবর্তে আমাদের এখানে বলা আছে বইয়ের ওজন। তো আমরা এখানে এর জন্য বইয়ের ওজন লিখব, বইয়ের মোট ওজন লিখলাম। এবার গড়, গড় ওজন, তাহলে আমি লিখি গড় সমান সমান বইয়ের মোট ওজন হচ্ছে 924 ভাগ বইয়ের সংখ্যা হচ্ছে 6, যেহেতু একক হচ্ছে গ্রাম তাহলে আমরা পাশে লিখব গ্রাম। মার্কটা এখানে দেখিয়ে দিব। একবার যাবে, চুয়ান্ন গ্রাম। উত্তর লিখব বইয়ের ওজন 154 গ্রাম। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি একটি পড়ছি, একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তার নিচে ছকে দেখানো হলো। শনিবার 13 লিটার, রবিবার 16 লিটার, সোমবার 15 লিটার, মঙ্গলবার 13 লিটার, বুধবার 17 লিটার, বৃহস্পতিবার 14 লিটার, শুক্রবার 17 লিটার। গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। প্রথমে আমাদের কি করতে হবে, গাভী থেকে মোট পাওয়া দুধের পরিমাণ, এখানে 7 দিনের যে হিসাবটা দেওয়া আছে তাকে আমরা প্রথমে যোগ করে নিব। তো যোগ করলে আমরা পাচ্ছি 105 লিটার। সব এখানে কয় দিনের কথা বলা হয়েছে, দিনের সংখ্যা, দিনের সংখ্যা হচ্ছে 7। তাহলে শনি থেকে শুক্র পর্যন্ত দিনের সংখ্যা সমান সমান 7। এবার আমরা গড় বের করব, গড় দুধের পরিমাণ, গড় সমান সমান 105 ভাগ 7। সুতরাং গাভীটি প্রতিদিন গড়ে 15 লিটার দুধ দেয়। উত্তর 15 লিটার। এখন এই প্রশ্নটিকে যদি আমরা সৃজনশীল একটি প্রশ্ন আকারে নিতে চাই তাহলে কিভাবে করব। প্রশ্নটি প্রথমে, একটি গাভী গত সপ্তাহে কি পরিমাণে দুধ দিয়েছে তার তালিকা নিচে দেয়া হলো। দিলাম তালিকাতে 7 দিনের হিসাব দিয়েছি। এবার ক নম্বর প্রশ্ন, গাভীটি প্রথম 3 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল। খ, গাভীটি শেষ 4 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল। গ, প্রথম 3 দিনে ও শেষ 4 দিনে দুধের গড় পরিমাণের পার্থক্য কত। প্রথম প্রশ্নটি, গাভীটি প্রথম 3 দিনে গড়ে কি পরিমাণ দুধ দিবে। প্রথমে আমরা এখানে লিখে নিলাম, গাভীটি প্রথম 3 দিনে মোট দুধ দেয় কত।
প্রথম তিন দিন মানে হচ্ছে শনি রবি সোম, শনিবার রবিবার এবং সোমবার, এই তিন দিনে দুধের পরিমাণ হচ্ছে 51 লিটার। গাভীটির প্রথম তিন দিনে গড়ে দুধ দেয়। এখানে দিনের সংখ্যা কত? তিন দিন, তাহলে এখানে তিন দিয়ে ভাগ হবে। 51কে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে হবে 17। অনুরূপভাবে খ নম্বরে গাভীটি শেষ চার দিনে গড়ে কি পরিমাণ দুধ দেয় সেটা বের করতে হবে। তাহলে শেষ চার দিন মানে হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই চারটা দিনের মোট দুধের পরিমাণটা বের করলাম, সেটা হচ্ছে 60 লিটার। গাভীটি শেষ চার দিনে গড়ে দুধ দেয়, এখানে দিন কয় দিন? চার দিন। তাহলে আমাকে 60 কে ভাগ দিতে হবে কত দিয়ে? চার দিয়ে। ভাগ দিলে এই ভাগটা আমরা অঙ্কের মধ্যে দেখিয়ে দিব। এবার আসি তিন নাম্বার, প্রথম তিন দিনে ক হতে পাই প্রথম তিন দিনে গড়ে দুধ দেয় 17 লিটার। খ হতে আমরা কি পেয়েছি? চার দিনে গড়ে দুধ দেয় 15 লিটার। লিখে নিলাম ক হতে এবং খ হতে লিখে নিয়েছি। এবার আমাকে বলা হয়েছে পার্থক্য বের করতে, তাহলে প্রশ্ন থেকে আমি লিখব প্রথম তিন দিনে ও শেষ চার দিনে দুধের গড় পরিমাণের পার্থক্য সমান সমান 17 বিয়োগ 15, ব্র্যাকেটে অবশ্যই লিটার লিখতে হবে, এবং পার্থক্য হচ্ছে কত? 2 লিটার। এভাবে সংখ্যা চেঞ্জ করে করে এই অঙ্কেরই আমরা আরো প্রশ্ন তৈরি করতে পারবো। এবার আসি আমরা পরের অঙ্কে, পরের অঙ্ক মানে হচ্ছে চার নাম্বার। ওকে, এখানে বলা হয়েছে চার নাম্বার প্রশ্নটি আমরা পড়ছি আগে। সোহেল ও হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। সোহেলের নাম্বারগুলো দেয়া আছে, এই সিরিয়ালের গুলো হচ্ছে সোহেলের নাম্বার, এরপরে নিচে সিরিয়ালের গুলো হচ্ছে হামিদার নাম্বার। প্রথমে আমাকে কি করতে বলছে? প্রত্যেকের আলাদা আলাদা গড় বের করতে বলছে, সোহেলের, হামিদার। প্রথমে আমাকে কি করতে হবে? তাদের নাম্বারের যোগফল বের করতে হবে, যোগফলকে বিষয়ের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে কয়টি বিষয় আছে? 1, 2, 3, 4, 5, তাহলে আমাকে 5 দ্বারা ভাগ করতে হবে। সোহেলের মোট নাম্বার বের করলাম আমরা যোগ করে, সোহেলের গড় নাম্বার। আমি প্রথমে বলেছি এখানে 5টি বিষয় আছে, তাহলে আমাদেরকে ভাগ করতে হবে কত দ্বারা? 5 দ্বারা, 374 ভাগ 5। অবশ্যই আমাকে ভাগটা দেখিয়ে দিতে হবে এখানে। যেহেতু চার আর যাচ্ছে না তো দশমিক বসাচ্ছি, দশমিকের জন্য এখানে একটা শূন্য হবে, তাহলে সোহেলের গড় নাম্বার হচ্ছে 74.8। উত্তর লিখব না, কারণ আমার অঙ্ক শেষ হয়নি। এবার হামিদার, হামিদার মোট নাম্বার গুলো বের করলাম, হামিদার মোট নাম্বার হচ্ছে 400, হামিদার গড় নাম্বার হচ্ছে 400 ভাগ 5। এটা আমরা মুখেই করে ফেলতে পারি, এখানে হবে 80, তারপরেও ভাগটা দেখিয়ে দিলে ভালো। এবার চলে আসি আমরা দুজনের মধ্যে কে ভালো ফলাফল করেছে। খেয়াল করো, প্রথমে আমাকে সোহেলের গড় নাম্বারটা দেখতে হবে, তারপর হামিদার গড় নাম্বারটা। সোহেলের গড় নাম্বার হচ্ছে 74.8 আর হামিদার গড় নাম্বার হচ্ছে 80। তাহলে প্রথমে আমরা লিখে নিব সোহেলের গড় নাম্বার 74.8 আর হামিদার গড় নাম্বার হচ্ছে 80। গড় নাম্বার থেকে আমরা কি দেখতে পাই? দেখতে পাচ্ছি যে হামিদার গড় নাম্বার সোহেলের গড় নাম্বারের অপেক্ষা কি বেশি, তাহলে বোঝাই যাচ্ছে কে ভালো ভালো ফল করেছে। সুতরাং হামিদা ভালো করেছে। উত্তরে প্রত্যেকের উত্তর যখন লিখব, উত্তর লেখার সময় আমাকে দুজনের গড় নাম্বারটা লিখতে হবে এবং হামিদা ভালো ফলাফল করেছে লিখব। এবার এই প্রশ্নটিকে আমরা সৃজনশীল আকারে কিভাবে প্রশ্ন করতে পারি,
দেখো আমি ঠিক এই প্রশ্নের এই অংশটুকু তুলে নিয়েছি। নেয়ার পর ক সোহেলের গড় নাম্বার বের করো, অর্থাৎ আমরা যে অংশটুকু করেছিলাম প্রথমে এই অংশটা হচ্ছে ক এর অ্যানসার। এইটুকু করার পর আমরা এখানে উত্তর লিখব সোহেলের গড় নাম্বারটা। হামিদার গড় নাম্বার বের করো, এবার আমরা হামিদার গড় নাম্বারটা বের করেছি, লিখে দিলাম হামিদার। দুজনের মধ্যে কে ভালো ফলাফল করেছে সেক্ষেত্রে আমাদের গ নাম্বার ঘ নাম্বারের প্রশ্নের উত্তর হবে এইটুকু। আচ্ছা, এভাবে আমরা একটা প্রশ্নকে কিভাবে সৃজনশীলে কনভার্ট করব সেটা আমি দেখিয়ে দিলাম। এবার আসি আমরা আমাদের উদাহরণের দিকেও, কতগুলো অঙ্ক আছে। যেমন এখানে একটি প্রশ্ন আছে, আটটি ডিমের ওজন নিম্নে দেয়া হলো, দিয়ে এখানে আটটি ওজন দিয়েছে, তোমাকে আটটি ডিমের গড় ওজন বের করতে বলা হয়েছে। সেক্ষেত্রে তোমাকে এই ওজনগুলোকে প্রথমে যোগ করে নিতে হবে আর তারপরে আট দ্বারা ভাগ করতে হবে। এই প্রশ্নটিকে আমি সৃজনশীলে তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। দেখো এখানে আটটি দিয়েছে, তো আমি আটটির পরিবর্তে ছয়টি দিয়েছি। এই প্রশ্নটি কোনো এক বছর তোমাদের সমাপনী পরীক্ষায় এসেছিল। ছয়টি পেয়ারার ওজন যথাক্রমে 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম, 54 গ্রাম ও 56 গ্রাম। ক নম্বর প্রশ্ন, পেয়ারাগুলোর গড় ওজন বের করতে হবে। প্রথম তিনটি পেয়ারার গড় ওজন, এখানে প্রথম তিনটা নিয়ে গড় ওজন বের করতে হবে। তৃতীয় প্রশ্নে আমরা বলেছি প্রথম তিনটি ও শেষ তিনটি পেয়ারার গড় ওজনের মধ্যে পার্থক্য। আশা করছি এই অঙ্কটি পারবে, কারণ এই অঙ্কটি আগে যে অঙ্কগুলো আমরা করেছি সেটি নিয়মে করা হয়েছে। তোমাদের এভাবে গড়ের আরো অঙ্ক বাসায় অনুশীলন করতে হবে। তোমরা বিগত যে সমাপনী পরীক্ষা আছে সেই পরীক্ষার প্রশ্নগুলো ঘাটবে, সেখানে দেখবে গড় সম্পৃক্ত আরো অনেক প্রশ্ন আছে এবং সেগুলো বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।